আল্লাহর হক আদায়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক হলো তার প্রতি ঈমান আনা, তার আনুগত্য করা, সেটা আদায়ের পর আল্লাহর জমিনে সবচেয়ে বড় এবং বেশি হক এবং অধিকার হলো যে মানুষের, সে মানুষ হলেন মাতা এবং পিতা, মা এবং বাবা। মা বাবার হক এটা এত জটিল, এত জটিল, কোন সন্তান তার মা বাবার জন্য যদি তার সারা জীবনের সমস্ত আনুগত্যকে নিবেদন করে দেয়, শ্রদ্ধা নিবেদন করে, বিনয় অবনত থাকে, মা বাবার সামনে দাস মালিকের সামনে যেরকম থাকে সেরকম থাকে, প্রজা রাজার সামনে যেরকম থাকে সেরকম থাকে, তবুও মা বাবার হক কোনোদিন আদায় করে শেষ করা সম্ভব নয়। শুধুমাত্র গর্ভধারণ করা, দুনিয়াতে আসার ক্ষেত্রে ভূমিকা পালন করা, এই দায়টুকু যদি পরিশোধ করতে চায় সন্তান, সারা জীবন মা বাবার সেবা করে, খেদমত করে, মা বাবার সঙ্গে সদাচরণ করেও পরিপূর্ণভাবে সে দায় পরিশোধ করে ফেলেছে এমনটি মনে করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রব ফয়সালা করেছেন যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, এরপরেই বলেছেন এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। দেখুন, আল্লাহর ইবাদত, শিরক মুক্ত ইবাদতের নির্দেশ করার পর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যার সেবার কথা বলেছেন, যার হকের কথা বলেছেন, অধিকারের কথা বলেছেন, আল্লাহর পরপরই যার অধিকারের কথা উল্লেখ করেছেন তিনি হলেন মা বাপ, মা এবং বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সিনিয়র বহু সাহাবা ইকরামের জীবন ইতিহাসে আমরা দেখতে পাই মা বাবার প্রতি সন্তান কিরকম সেবা করতে হবে তার একটা নমুনা তারা রেখে গেছেন, আমরা তাদের রুহানি সন্তান। সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর তওয়াফ করছেন, এক ব্যক্তি তার মাকে, বৃদ্ধা মাকে কাঁধে তুলে নিয়ে তওয়াফ করছে। বাবা যেরকম শিশু সন্তানকে কাঁধে নিয়ে কোলে নিয়ে তওয়াফ করে, সে তার মাকে কাঁধে তুলে নিয়ে তওয়াফ করছে, এবং বৃদ্ধা মানুষ তাকে নিয়ে তওয়াফ করতে অনেক কষ্ট হচ্ছে। সাত চক্কর মাকে কাঁধে নিয়ে দেওয়ার পর এরই কোনো একটা পর্যায়ে এসে তিনি সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে চিনেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি, তখন বললেন যে হে আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে আমার মায়ের জন্য আমি সেবা করছি, শুধু সেবা করছি তা নয়, তিনি কবিতা আবৃত্তি করে ছন্দের তালে তালে বলেছেন, ইন্নি লাহা বাইরুহাল মুদাল্লাল, আমি আমার মায়ের জন্য অনুগত অবনত ওঁটের মতো। একটা ওঁট যেরকম মালিকের বসার জন্য অবনত হয়ে মাটিতে বসে যায়, বিশাল কাহি বিশা বিশাল কাই বিশাল দেহি ওঁট যেরকম মালিকের সামনে মালিককে পিঠে চড়াবার জন্য বসে যায়, অবনত হয়ে যায়, আমি আমার মায়ের জন্য এরকম ওঁটের মতো থাকি। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, না, আদায় হয় নাই এবং এটা সম্ভব না, কারণ তোমার মা যে গর্ভে ধারণ করেছেন, তোমাকে যে ভূমিষ্ঠ করেছেন, এই কষ্টগুলো, এই পরিমাণের কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা, মানুষের মা তাকে গর্ভে ধারণ করে কষ্ট করে, গর্ভ থেকে ভূমিষ্ঠ করেন কষ্ট করে, আল্লাহ যেটাকে কষ্ট বলছেন, কষ্টের উপরে কষ্ট বলছেন, সেটা কত কষ্ট এটা শুধুমাত্র মায়েরা বা জানেন, এটা সন্তানরা, পুরুষরা কখনো আঁচ এবং প্রকৃত অনুমান করতে পারে না। যেই ত্যাগ 10 মাস ধরে করতে হয়, যেই ত্যাগ তৎপরবর্তী সময়গুলোতে করতে হয়, যে স্নেহ মমতা যতটা যতটা নির্মলভাবে, নির্মোহভাবে, নিঃস্বার্থভাবে মা দিয়ে থাকেন, সেটা বাবাও দেন না, পৃথিবীতে কোনো মানুষ দেয় না, দিতে পারে না। মায়ের মমতাকে যদি পৃথিবীতে ভিজুয়াল কোনো জিনিস দিয়ে দেখানো যেত যে কি, তাহলে পৃথিবীতে সমস্ত মমতা, সমস্ত মায়া, সমস্ত ভালোবাসাগুলো তার সামনে ম্লান হয়ে যেত মায়ের মমতার সামনে। হয়তো মা গরিব হওয়ার কারণে সন্তানকে অনেক কিছু দিতে পারেন না, হয়তো মা অশিক্ষিত হওয়ার কারণে প্রকাশ করতে পারেন না, কিন্তু তার ভেতরের যে মমতা থাকে,
এটাকে আরশে আজিমের মালিক সৃষ্টিকর্তা যিনি অন্তরের খবর রাখেন তিনি সার্টিফিকেট দিয়েছেন, তার চাইতে বড় মমতাকারী পৃথিবীতে আর কেউ হতে পারে না, কেউ আপন হয় না এত। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর সেই ব্যক্তি নড়ে চড়ে বসলো যে এত কষ্ট করার পরও তিনি বলছেন না তোমার মায়ের জন্য তুমি একেবারে হক আদায় করে ফেলেছ, এরকম তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নাই। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে যে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী, অল্প সময়ে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সবচেয়ে বেশি সাহচর্য যারা নিয়েছেন তাদের মধ্যে থেকে একজন, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পাগল সন্তান ছিলেন, এত পাগল সন্তান ছিলেন, তার মা তার উপরে অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছেন, তাকে প্রহার করতেন। তিনি তখন রীতিমতো অ্যাডাল্ট, একজন বড় মানুষ, প্রাপ্তবয়স্ক, মায়ের সামনে ছোট শিশু যেরকম থাকে এই অ্যাডাল্ট মানুষটা নিজেকে সেভাবে নিবেদন করেছেন। মা যে তাকে প্রহার করতেন, অন্যায়ভাবে করতেন, ইসলাম কেন গ্রহণ করেছে সেজন্য প্রেসার দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও কখনো মায়ের চোখের দিকে তাকাবেন এটা কল্পনাও করতে পারতেন না, বরং একদিক থেকে মা তাকে কষ্ট দিতেন, অপর দিকে নবীজির কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াও করেছেন, আল্লাহ তাআলা হেদায়েতও দিয়েছেন, তাকে ঈমান তিনি এনেছেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মা তাকে ডেকেছেন, ডাক দিয়েছেন, আবু হুরায়রা তাকে নাম ধরে হে অমুক, ওনার নাম আব্দুর রহমান ছিল, আরও অনেকগুলো মতামত শোনার নাম নেই, কথার কথা আব্দুর রহমান এরকম ডাক দিয়েছেন মা। তো সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ডাকের জবাবে একটু জোরে উত্তর দিয়েছেন, মা যেই ভলিউমে ডেকেছেন ছেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়ার সময় ভলিউমটা তার চেয়ে বেশি হয়ে গেছে, মা আসছি, জাস্ট এটুকু। এটাকে তো আমরা দোষের কোনো কিছু মনে করি না বা করার কথা না, মা ডাক দিয়েছেন যতটুকু আওয়াজে ছেলের জবাব দেওয়ার সময় একটু জোরে আওয়াজ হয়ে গেছে, মানে মায়ের ডাকেরটার চাইতে ভলিউম বেশি ছিল। এরপর তিনি নিজেকে ভৎসনা শুরু করলেন, আত্মশাসন শুরু করলেন, নিজেকে নিজে এবার তিনি শাসন করলেন যে আমি এটা কি করলাম, মায়ের ডাকের চাইতে, মায়ের আওয়াজের চাইতে আমার আওয়াজটা একটু বড় হয়ে গেল। আল্লাহ যে কোরআনে কারিমে মা বাবার প্রতি সদাচরণ করতে বলেছেন, এটা তো সদাচরণ হলো না, মা বাবার অনুগত থাকতে বলেছেন, এটা তো সেটা হলো না, তাহলে কি করতে হবে? এটার প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি দাস দাসী মুক্ত করা থেকে নিয়ে তৎকালীন যুগের আর্থিক ইবাদত আল্লাহর রাস্তার দানের ক্ষেত্রে সর্বোচ্চ যে ত্যাগ, এ যুগে কাউকে মার্সিডিস গাড়ি দান করে দেওয়া, লক্ষ লক্ষ টাকা দান করে দেওয়ার মতো তখন ছিল দাস দাসী মুক্ত করা, দামি অ্যাসেট ছিল, এই কাজটা করে তিনি প্রায়শ্চিত্ত করেছেন যে মায়ের আওয়াজের চাইতে আমার আওয়াজটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। মুহতারাম হাজরি, ঠিক একইভাবে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাবার প্রতি যে সৎ আচরণ করার নির্দেশ করা হয়েছে এটার অংশ হিসাবে কিভাবে চলতে হবে। তিনি বলেছেন তোমার বাবার সামনে যদি কাপড় ঝাড়ো, কাপড়ে ধুলাবাড়ি লাগছে এটাকে ঝাড়ো, তোমার বাবার সামনে বসা আছে, তাহলে তুমি বেয়াদব সন্তান, কুলাঙ্গার সন্তান, তুমি তোমার বাবার হক আদায় করো নাই, বেয়াদবি করেছো, নষ্ট করেছো, তার সামনে শুধু কাপড়টা ঝাড়া দিয়েছ এটার কারণে, কারণ তুমি কোনো রাজার সামনে, তুমি কোনো পদস্থ কর্মকর্তার সামনে, পাওয়ারফুল কোনো ব্যক্তির সামনে কাপড় ঝাড়া দিবা না, তোমার বিবেকে বাঁধবে। দুনিয়ার যত বড় নেতা, যত বড় ব্যক্তি হোক, যত বড় আলেম হোক, যত বড় হুজুর হোক, যত বড় শেখ হোক, যত বড় আল্লাহর নেককার বান্দা হোক, যত বড় ইমাম খতিব হোক, হারামের ইমাম হোক, তোমার কাছে তোমার মা বাবার চাইতে বেশি শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত আল্লাহর জমিনে আর কেউ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ব্যক্তি দেখতে পাচ্ছেন যে সেই লোকটা আরেকজনের সাথে হেঁটে আসছে, তিনি থামায় বললেন যে তোমাদের একজনের সাথে আরেকজনের কি সম্পর্ক, অর্থাৎ তোমরা কি কেউ কারো কিছু হও কি না, তার সন্দেহ হলো। তখন ছেলে বলল যে উনি আমার বাবা। তখন আবু হুরায়রা তাআলা বললেন তোমার বাবা, তুমি শুনে রাখো, যদি এই লোকটা তোমার বাবা হয়ে থাকে তাহলে কখনো তার নাম ধরে ডাকবে না, আর তার আওয়াজের উপরে কোনো দিন তোমার আওয়াজ হবে না, তিনি যে আওয়াজে কথা বলবেন তার চাইতে বড় আওয়াজে তুমি কথা বলবা না,
তার চাইতে বেশি উচ্চ আওয়াজ তুমি যদি কথা বলো তাহলে তুমি বাবার কুসন্তান, এবং এর জন্য কিয়ামতের ময়দানে ওই যে বান্দার হক নষ্ট করেছো তুমি, সবচেয়ে বড় হক বাবার হক, মায়ের হক, সেটা তুমি নষ্ট করেছো, যেন তোমাকে জবাবদিহি করতে হবে। তার চাইতে কখনো জোরে যেন আওয়াজ না হয়, বাসাতে বাড়িতে ঘরে যখন কথাবার্তা হবে বাপের আওয়াজের চাইতে তোমার আওয়াজ যেন বড় না হয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর কখনো কোনো জায়গায় হাজির হয়েছ, তোমার বাবা চেয়ারে বসার আগে তুমি বসবে না, বাবা বসবে তারপরে তুমি বসবে। আর যদি কখনো একসাথে চলো তো কখনো বাবার সামনে দিয়ে হাঁটবা না, তুমি পিছনে থাকবা, তোমার বাবার সামনে হাঁটবে, এবং এমনভাবে হাঁটবা যে যে কেউ দেখে জিজ্ঞেস করা না লাগে এরা বাপ সন্তান, দেখেই বুঝতে পারে উনি বাপ উনি সন্তান, তোমার আদব থেকে, তোমার লেহাজ থেকে, তোমার ভদ্রতা থেকে। ভাইরা আমার, আজ এই জিনিসটা হারিয়ে গেছে। আজ আমাদের তরুণদের কাছে, যুবকদের কাছে, বিভিন্ন বয়সের মানুষের কাছে যার সাথে সবচাইতে বেশি দুর্ব্যবহার করা যায়, যার সাথে সবচাইতে বেশি রাগ ঝাড়ে যায়, যার চাইতে সবচেয়ে বেশি ঝাড়ি দিয়ে কথা বলা যায়, সেই লোকটার নাম হলো মা, ঠিক না বেঠিক? অফিসে বসের সাথে খুব ভদ্র হইয়া চলি আমরা, নিজের নেতার সাথে ভদ্র হইয়া চলি আমরা, যার কাছে কোনো ঠেকা আছে, কাজ আছে, তার কাছে একেবারে বিড়াল হইয়া চলি আমরা, বন্ধু বান্ধবের সাথে তো আমরা একেবারে অন্তরঙ্গ জিগরি দোস্তের মতো চলি আমরা, নিজের বউয়ের কাছেও বিড়াল হয়ে চলি আমরা। সব জায়গায় আমরা যতটা ভালো থাকি, যেই ব্যক্তিটাকে কথায় কথায় ঝাড়ি দিয়ে কথা বলাটাকে আমাদের অধিকার মনে করি, তিনি হলেন আমাদের হতভাগা মা, ঠিক না বেটি? মোহতরম হাজরিন, অথচ আল্লাহর জমিনে এই মা এবং তারপর বাবা, এ দুটি মানুষ হলেন আমাদের সবচেয়েতে বেশি সম্মান, শ্রদ্ধা, এহতেরাম, ভদ্রতা, শিষ্টাচার, সুন্দর আচরণ, বিনম্র ব্যবহার, আমাদের শ্রদ্ধা সহ সব আনুগত্য এবং বিনয় পাওয়ার হকদার এই দুটি লোক। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন।